হ্যালো অ্যান ওয়েকাম ফ্রেন্স ওয়েকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল বাংলা নতুন সে তাদের প্রত্যেকে সব দিয়েছে এবং এই মুহূর্তের ব্রেকিং নিউজ বন্ধুরা অনেকগুলো ব্রেকিং নিউজ দেওয়া প্রথম ব্রেকিং নিউজ যে তোমাদের যাদের যাদের বেলুর মানে বালুরঘাট যে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে সেখানে যাদের সুযোগ হয়েছিল তোমাদের জন্য একটা ব্রেকিং নিউজ যে তোমাদের কিন্তু সেটা এক্সটেন্ড করে দেওয়া আছে সেটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হচ্ছে মানে সিট যেটা তোমাদের বালুঘাটে পড়েছিলো সেকেন্ড রাউন্ডে বা সেকেন্ড কাউন্সিলিংয়ে তোমাদের কিন্তু ওটা চেঞ্জ করে দেওয়া হয়েছে মালদা মেডিকেল কলেজে তোমাদের কিন্তু সিটটা চেঞ্জ করে দেওয়া হয়েছে ঠিক আছে এটা একদিক থেকে বেটার অপরচুনিটি তোমাদের কাছ থেকে যে তোমাদের কাছেই কারণ এটা কিন্তু অবশ্যই একটা প্লাস পয়েন্ট ঠিক আছে মালদা মেডিকেল কলেজ যেখানে তোমাদের আগের বছর মানে দু হাজার একুশে সিট সংখ্যা ছিল কিন্তু দু হাজার বাইশে কিন্তু এদের কিন্তু পুরোটাই ক্লোজ করে দেওয়া ছিল মানে এবছর কিন্তু দেখবে সিট সিট প্র্যাক্টিসে মালদা মেডিকেল কলেজের কোনো নামই নেই তো এদিক থেকে দেখতে গেলে এটা একটা ভালো পয়েন্ট তোমাদের কাছে যে হ্যাঁ তোমার ভালো জায়গায় একটু মোটামুটি চলে গেলে ঠিক আছে বালুঘাটের থেকে অবশ্যই মালদা অনেকটা বেটার এবার সেকেন্ড যে পয়েন্ট সেকেন্ড যে মানে তোমাদের তথ্যটা দিতে চাই যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের জন্য কিন্তু অলরেডি ডাব্লুবি হেলথের তরফ থেকে কিন্তু নোটিফিকেশান পাবলিশ করে দেওয়া হয়েছে ঠিক আছে এবার এটার মানেটা কী সেটা আমাদের জানতে হবে তোমরা হয়তো অলরেডি জেনে গিয়েছো অনেক চ্যানেলে বা অনেক জায়গা থেকে শুনতে পেয়ে গেছো যে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিংটা হচ্ছে যে প্রাইভেট কলেজগুলোতে বিভিন্ন যে প্রাইভেট কলেজ বা বেসরকারি কলেজগুলোতে সেখানেতে ডাইরেক্ট অ্যাডমিশান হওয়া যাবে ঠিক আছে ডাইরেক্ট অ্যাডমিশান হওয়া যাবে এবং এইটা নিয়ে আমাদের আসল তথ্য বা আসল যে প্রশ্নটা যে তাহলে কি এরপর আর কোনো কাউন্সিলিং হবে না অর্থাৎ রাউন্ড তো হচ্ছে বারো তারিখ তারপরে যে এক্সটেন্ডেড রাউন্ড সেটা কি হবে নাকি হবে না স্পট রাউন্ড কি আদৌ হবে নাকি হবে না এইটা নিয়ে আজকে আমি একটু তোমাদের তথ্যগুলো তুলে ধরবো ঠিক আছে তো প্রথমেই বলে রাখি দেখো তোমাদের কিন্তু অলরেডি আজকে একটু আগে আমি জাস্ট একটু আগে বাড়িতে এলাম তো বাড়িতে আসার পরেই দেখলাম যে ওয়েস্ট বেঙ্গল যে হেলথ থেকে কিন্তু একটা নোটিফিকেশান প্রকাশিত করে দেওয়া হয়েছে এবার এটা কি আদৌ কোনো ভ্যালুয়েবল মানে এটা কি আদৌ কোনো গুরুত্ব রয়েছে দেখো কয়েকটা কথা বলি প্রাইভেট কলেজে বিভিন্ন বেসরকারি কলেজে কিন্তু অলরেডি এরা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশান করাচ্ছিলো ঠিক আছে এখানে কিন্তু নতুন কিচ্ছু নেই মানে এই যে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিংয়ে যে নোটিশটা বেরিয়েছে এটাতে আহামরি কিছু সেটা কিচ্ছু নেই যেটা সত্যি কথা সেটা বলি আমি নিজেও বিভিন্ন কলেজে কিন্তু প্রমোশন করেছি তোমরা নিজে দেখেছো এবং আমরা অনেক কলেজের সাথে লিঙ্ক আপও আছে মানে বিভিন্ন কলেজের সাথে কথাবার্তা হয় তো ডাইরেক্ট অ্যাডমিশান যে হয় সেটার প্রমাণ আমি আছি নিজেই আছি প্রমাণ যে হ্যাঁ ডাইরেক্ট অ্যাডমিশান হয়েছে ভাই এটা তো হয় তাহলে এই ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিংয়ের নোটিফিকেশানের কী মূল্য রইলো এটা তো আমি আমি আজও বুঝতে পারলাম না যে এটার মানেটা কি হলো অলরেডি তো ছাত্রছাত্রীরা ডাইরেক্ট বেশি নিচ্ছেই ঠিক আছে এমনও হয়েছে যে জি এন এম পরীক্ষাও দেয়নি ঠিক আছে মানে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান যে জিএমআর র্যাঙ্ক টুকু সেটাও নেই ওরাও কিন্তু ভর্তি হয়েছে ঠিক আছে তো যাই হোক না কেন সেটা প্রাইভেট কলেজের নিজস্ব ব্যাপার আমি সেখানে মাথা করাতে চাই না ঠিক আছে আমার কথা হচ্ছে যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের নোটিশটা দিয়ে আমি কি করে বলবো যে তোমাদের এক্সটেন্ডেড ইম্পর্টেন্ট হবে না যারা বলছে বিভিন্ন চ্যানেল থেকে বলছে শুনলাম আমি প্রত্যেকটা ভিডিওই দেখলাম মানে যতজন ইউটিউবে আপলোড করছে সবার ভিডিওতে দেখলাম সবাই একই কথা বলছে একই একই সুর একই কথা বাট আমি তোমাদেরকে একটু আলাদা কিছু বলতে চাই যার জন্যই তোমরা হয়তো আমার ভিডিওটা দেখো প্রথম কথা হচ্ছে দেখো ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং হলো বা না হলো কিছুই যায় আসে না ঠিক আছে এটা যদি নাও হয় তাও কিছু যায় আসে না এটা যদি হয় তাও কিছু যায় না কেন কারণ এটা হচ্ছে শুধুমাত্র প্রাইভেট কলেজের জন্য বারবার মাথায় রাখবে এটা কিন্তু গভর্নমেন্ট কলেজে হচ্ছে না মানে তুমি এরকমটা নয় যে তুমি গভর্নমেন্ট কলেজে গেলে কালকে গেলে যে তুমি হয়তো এস এস কে হসপিটালে ভর্তি হয়ে গেলাম বা হয়তো মালদা মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেলাম বা হয়তো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেলাম চলো ভাই চলো গিয়ে ভর্তি হয় এটা ভুল এটা পুরোটাই ভুল তুমি বুঝতে ভুল করছো এটা হবে পুরোটাই প্রাইভেট কলেজে তো প্রাইভেট কলেজে এমনি ছাত্রছাত্রী ভর্তি হয় না তো এই কাউন্সিলিংয়ের মানেইটাই কী হল এই যে নোটিশটা কী মানে হলো ঠিক আছে আমি তো আদৌ বুঝি না এটা আগেও হচ্ছিলো এখনও হবে তো এটার ওপর কিছুই ডিপেন্ড করে না কিসের ওপর ডিপেন্ড করছে জানো কি আসল কথাটা তোমাদের বলি দি এখন এতক্ষণ হয়তো তোমরা অনেকেই ওয়েট করে আছো আসল কথাটা বলি এই যে কাউন্সেলিংগুলো হবে এটা ডিপেন্ড করে পুরোটাই হচ্ছে তোমাদের সিট ম্যাট্রিক্সের ওপর বা সিট সংখ্যার উপর ঠিক আছে যদি দেখা যায় যে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড মপাব রাউন্ড হয়ে যাওয়ার পরও তোমাদের সিট সংখ্যা বাকি আছে বা সিট কোথাও ফাঁকা আছে তবে গিয়ে এক্সটেন্ডেড মাপ রাউন্ড হবে যদি সিট সংখ্যা ফাঁকা না থাকে তাহলে কার জন্য কাউন্সেলিং করবে এটুকু তো বুঝতে হবে না তো যাই হোক আমি বুঝতে পেরেছি হয়তো তোমরা এই মুহূর্তে অনেকেই হতচকিত হয়ে গেছে এই বাবা কী হচ্ছে রে আমি তো কিছুই বুঝতে পারছি না তাহলে কি আমি ভর্তি হয়ে যাবো এখনই প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাব এত কিছু কিচ্ছু দরকার নেই ওয়েট করো অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে না বুঝে কিছু বলে লাভ নেই দেখো প্রথম কথা হচ্ছে এক দিক থেকে দেখতে গেলে যদি একদিক থেকে দেখি তাহলে হ্যাঁ যে এটা কিন্তু খুব একটা বেশি ফলপ্রসূ নয় কিন্তু আরও একটা দিক যদি দেখি যে হ্যাঁ এটার উপর একটা এফেক্ট আছে দেখো রকম এফেক্ট আছে বলে দিই ধরো তুমি কোন একটা কলেজে চান্স পেয়েছো ঠিক আছে তুমি অলরেডি একটা কলেজে চান্স পেয়েছো কোনো একটা গভর্নমেন্ট কলেজে পেয়েছো আমি কথা কথা বললাম যে তুমি হয়তো রা তুমি হয়তো বালুরঘাট কলেজে পেয়েছো ঠিক আছে কথা কথা বলছি ওখানে তো অনেকেই সুযোগ পেয়েছে এবার এখানে একটা ঘটনা ঘটে গেছে তোমরা রিসেন্টলি শুনলে তো আমি সেই কলেজটা নিয়েই বলছি ঠিক আছে এবার তুমি সুযোগ পেয়েছো তুমি বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনার জন্য হোক বা যাই হোক না কেন এই কারণের জন্য তুমি কিন্তু এই কলেজটা চেঞ্জ করতে চাইছো তো এর জন্য কী করলে তুমি আপগ্রেডেশন করে দিলে সেকেন্ড রাউন্ডে তুমি আরও একটা কলেজ পেয়ে গেলে যেটা তোমার হয়তো পছন্দ না ঠিক আছে তুমি হয়তো পেয়ে গেলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কথা কথা বলছি তুমি হয়তো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ পেয়ে গেলে এবার তোমার এটাও পছন্দ না তুমি আবার কাউন্সিলিংয়ের জন্য পার্টিসিপেট করলে ঠিক আছে মবাব রাউন্ডে রাউন্ডে তুমি দেখা গেলে তুমি এটা এবার একটা কলেজ পেয়ে গেলে এবার দেখো একটা জিনিস দেখো একদিক থেকে আমাদের সিট সংখ্যাটা মানে ফিল ফিল থাকলো আবার একদিক থেকে তুমি ছাড়লে অন্য কেউ পেয়ে গেলো ঠিক আছে তো এই যে সিট সংখ্যাগুলো এগুলো কিন্তু একদিক থেকে দেখতে গেলে কিছুটা কমছে আবার একদিক থেকে বেড়ে যাচ্ছে মানে মূল কথা হচ্ছে যে রাউন্ডগুলো তো কিন্তু একটার পর একটা বেড়ে যাচ্ছে কিন্তু যে র্যাঙ্কটা যে জিএমআর র্যাঙ্ক সেটা কিন্তু খুব বেশি বাড়ছে না এর কারণ হচ্ছে এই যে আপগ্রেডেশনের পদ্ধতিটার জন্য আমার মতে বলে যে আপগ্রেডেশন পদ্ধতিটা একদিক থেকে তো ঠিক আছে যে তুমি তোমার নিজের চয়েসটা পাচ্ছ কিন্তু আর দিক থেকে কারোর সুযোগটা কেড়ে নেওয়া হচ্ছে আরে ভাই তুমি একটা কলেজে পেয়েছ সেটাই নাও তাহলে চয়েস লিস্ট চয়েস ফিলিংয়ে দেওয়ার কি কারণ না যদি তুমি পছন্দই না হয় তুমি যদি আপগ্রেডেশনই করতে চাও তাহলে দেওয়ার মানেটা কি হলো আমার এটা বিরাট বড়ো প্রশ্ন তোমাদের কাছে যে যদি তুমি ধরো এরকম হলো তুমি কলেজে পড়তে চাইছো না তুমি আপগ্রেডেশন করবে তাহলে সেই কলেজে ভর্তি হওয়ার মানেটা কী হলো তুমি চয়েস ফিলিংয়ে রাখার কি মানে হলো এটা তো আমার তোমাদের কাছে একটা বিরাট বড়ো প্রশ্ন জানি এই কথাটা শোনা পড়াতে অনেকে অবাক লাগবে যে এটা আর কীরকম কথা আমি আমার পছন্দ হয়েছে রেখেছি তাহলে যখন তখন পছন্দ হয়েছে তাহলে এখন কেন চেঞ্জ করতে চাইছো এগুলো করে কি জানো তো আলটিমেটলি কিছুই না কাউন্সেলিংগুলো বাড়ছে ছেলে মেয়েদের একদিক থেকে সুযোগগুলো কমছে ব্যাপারটা বুঝতে হবে যে তুমি ধরো তোমার র্যাঙ্ক ভালো আছে তোমার র্যাঙ্ক একশো আছে আমি মানছি তোমার ভালো ভালো কলেজ পাওয়ার তুমি যোগ্য কিন্তু আরেক দিক থেকে দেখো যে তোমার কলেজটা তো অন্য কেউ পেতো তাহলে সে তো সেখান থেকে বঞ্চিত হলো না তো একদিক থেকে দেখতে গেলে দেখো আমি আমি কাউকে কোনো দোষারোপ করছি না কিন্তু একটা ফ্যাক্ট তোমাদের সামনে তুলে ধরছি যে দেখো এক দিক থেকে দেখতে গেলে কাউন্সিলিংগুলো বেড়েই চলেছে জিএমার র্যাঙ্ক খুব বেশি বাড়ছে না ঠিক আছে যেটা আমরা সেকেন্ড রাউন্ডে দেখলাম যে পুরো মানে পুরো কি বলবো মানে আকাশ পাতাল তাফত হয়ে গেলো ফার্স্ট রাউন্ডে দেখা গেলো এত রাউন্ড গেল যেটুকু আমাদের অনুমান ছিল যে হ্যাঁ এবার ভাই এটুকু তো যাবে সেটাও গেল না ঠিক আছে তো এবার যেটুকু মনে হচ্ছে তোমাদের মা খুব বেশি যাবে না এটা সত্যি কথা বলে দিই যাদের জিএমআই র্যাঙ্ক বলছিলাম যে মোটামুটি সাত হাজারের আট হাজার এগুলো মোটামুটি ক্রোজের দিকে ছিল কিন্তু এখন যেটুকু মনে হচ্ছে যে এটাও আদার যাবে কি না এখন সন্দেহ হয়ে গেল কারণ আমি আর নতুন করে কিচ্ছু বলতে পারবো না যে ভাই তোমার হবে তোমার হতে পারে তুমি চেষ্টা করো আর কাউকে বলবোই না আমি কিছুই বলবো না কারণ কী জানতো এগুলো করার পর থেকে না আমার নিজেরও মনটা খারাপ হয়ে গেছে দেখবি এখন কারোর কমেন্টে কোনো রিপ্লাই দিই না তোমরা কমেন্ট করছো কোনো রিপ্লাই দিচ্ছি না কেন যেন আর নিজের মনটাই খারাপ হয়ে গেছে যখন দিয়ে দেখছি না এই দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এই যে নতুন নতুন কাউন্সিলিংয়ের নোটিস দিচ্ছে এগুলো করে আলটিমেটলি আমার তো মনে হয় না স্টুডেন্টদের কোনো লাভ হচ্ছে আদৌ কি হচ্ছে বলো তো ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিংয়ের নোটিশটা দিয়ে কী লাভ হলো বলো মানে এটা কি আদৌ কোনো কাজে লাগবে কারোর যাই হোক এবার দেখো একটা কথা বলি যে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিংয়ের নোটিশটা দিয়ে তোমাদের এক্সটেন্ডেড মবাব হবে কি হবে না এটা কিন্তু জাজ করা উচিত নয় একেবারে উচিত নয় কি করে আমি জাজ করব যখন দেখবো যে মবাব রাউন্ড শেষ হয়ে যাওয়ার পর কোথাও কোনো সিট সংখ্যা নেই বা কোথাও সিট ফাঁকা নেই তখন বললাম যে হ্যাঁ তোমাদের মব এক্সটেন্ডেড মবাব হবে না এখনই আমি লাফাচ্ছি ভাই তোমাদের এক্সটেন্ডেড রাউন্ড হবে না হচ্ছে না হবে না তাহলে নিশ্চয়ই তুমি কোথা থেকে জানতে পেরেছো ঠিক আছে তাছাড়াও কোনো মতেই সম্ভব নয় ডিসেন্ট্রালাইজড হবে বলে আমি বললাম যে এক্সটেন্ডেড রাউন্ড হবে না এটা কি ধরনের কথা তাহলে যদি তাই হয় তাহলে ধরে নিতে হবে যে আপ রাউন্ড শেষ রাউন্ড স্পট রাউন্ডও হচ্ছে না তা নয় তুমি বলছো যে এক্সটেন্ডেড রাউন্ড হবে না অথচ স্পট রাউন্ড হবে কি করে হয় মানে এক দুই তিন না করে কি একের পর তিনে আসে এইটুকু তো বুঝতে হবে একটু বুঝে নাও তোমরা মানে প্রথমে হয় ফার্স্ট রাউন্ড তারপর সেকেন্ড রাউন্ড তারপর মবাব রাউন্ড তারপর এক্সটেন্ড রাউন্ড তারপর হচ্ছে স্পট রাউন্ড তা আমি এখান থেকে বললাম যে তোমাদের আর এক্সটেন্ডেড মবাব রাউন্ড হবে না তাহলে স্পট রাউন্ড হবে এটুকু আমি কী করে আশা রাখবো আমার যেটুকু মনে হয় যদি দেখো এরকম যদি হয় যে আপ রাউন্ড শেষ হয়ে যাওয়ার পর তোমাদের কিছুদিন তো সময় থাকবে মানে ধরো পাঁচ থেকে দশ দিন ওরা দেখে যে তোমরা কীরকম ক্লাস করছো যদি কেউ ভর্তি না হয় তখন গিয়ে কিছু সিট ফাঁকা থাকে ওই সিটটাই যখন বুক হয় তখন তখন গিয়ে এক্সটেন্ডেড মপ রাউন্ড হয়ে যায় আর যদি এটা নাও হয় এক্সটেন্ডেড রাউন্ড নাও হয় তখন গিয়ে স্পট রাউন্ড হয় মানে দু হাজার একুশের আগে এটা নিয়ম ছিল দু হাজার একুশে ফট করে বলে দিল যে তোমাদের এক্সটেন্ডেড মপ রাউন্ডও হবে ঠিক আছে এবার এক্সটেন্ডের ব্যাপার যখন শুরু করলো তাহলে এখন এখন কি করে বন্ধ করতে পারে প্রাইভেট কলেজে গিয়ে এত সহজে ভর্তি হবে নাকি আমি আমি যেটুকু বলছি দেখো আমার যেটুকু মানে পার্সোনালি যেটুকু মনে হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত বলছি এখানে কিন্তু একটা জিনিস দেখতে হবে প্রাইভেট কলেজরা এরা কিন্তু কাউন্সেলিং করানোর জন্য এরা কিন্তু টাকা দেয় ঠিক আছে যেটুকু আমি জানি একদম জেনুইন তথ্য বলি এরা কিন্তু কাউন্সেলিং করানোর জন্য টাকা দেয় বোর্ডকে ঠিক আছে তো এবার এরা যে টাকাটা দিচ্ছে সেটা তো তুলতে হবে তো এরা কি ছেড়ে দেবে নাকি এরা বলবে আমার কাউন্সেলিং করাতে হবে স্টুডেন্ট লাগবে ঠিক আছে যেটুকু আমার পার্সোনালি মত দেখো আমার এটা পার্সোনালি মত হতে পারে না হতে পারে বাট আমার যেটুকু মনে হয় এক্সটেন্ডের হতে পারে কিন্তু এখন পুরোটাই সময় বলবে নাও হতে পারে আমি যেটা বলছি সেটা নাও হতে পারে আমি বারবার বলছি এগুলো কিন্তু পরবর্তীকালে কেউ কোনো কোনো ব্লেম করতে পারবে না যে স্যার কেন বললেন কেন বললেন যে হবে কেন বললেন হচ্ছে না এটা কেউ বলতে পারে না কি আজকে আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি কালকে কী বৃষ্টি হবে তুমি কী বলবে আমি কি করে বলবো তাই না তো আমারও একই উত্তর আমি কি করে বলবো এখন যদি সিট সংখ্যা ফাঁকা থাকে তাহলে হতে পারে যদি সিট সংখ্যা না ফাঁকা থাকে তো হবে না সিম্পল ব্যাপার ঠিক আছে এখন হবে কি হবে না সেটা পুরোটাই ভবিষ্যৎ বলবে সময় বলবে এখন থেকে লাফিয়ে বা এখন থেকে স্টুডেন্টদেরকে ডিমোটিভেট করে কোনো মানে হয় না আমি এইটুকু মনে হয় পার্সোনালি বলছি এগুলো কোনো মানে হয় না এগুলো ডিমোটিভেট করার ছাড়া কিছুই না এখান থেকে কী হবে জানো তো একটা স্টুডেন্ট যে ধরো আমি কথা কথা বলছি একটা স্টুডেন্ট যে হয়তো সুযোগ নিত না বা হয়তো সে বলতো না আমি আবার আপগ্রেডেশন করবো বা এখানে ভর্তি হবো না সেই মেয়েটা ভয়ে এখন ভর্তি হতে যাবে ঠিক আছে এটা এগুলো দেখার পর হয়তো ভয়েসে ভর্তি হতে যাবে তা আমার মনে হয় যে এগুলো করার একেবারেই ঠিক নয় যদি না হয় তখন সে তো ভর্তি হবেই ঠিক আছে তো মা শেষ হয়ে যাওয়ার পর সে তো ভর্তি হবে তো এখন অনেক সময় আছে এখন থেকে এগুলো বলার মানে হয় না কোথাও কি লেখা আছে যে এক্সটেন্ডেড ব্যাপার হবে না বা স্পট রন হবে না কোথাও তো কিছুই বলেনি হলে সেটা আলাদা ব্যাপার নাও হতে পারে হতে পারে নাও হতে পারে তো সেটা এখন থেকে বলা কোনো মতেই সম্ভব নয় যেটুকু আমার আমার যেটুকু মানে মাথা থেকে বেরোলো আমি যেটুকু বুঝলাম এতদিন ধরে কাউন্সেলিং করে যেটুকু আমি বুঝতে পারলাম যেটুকু অভিজ্ঞতা থেকে এসেছে যে এখন থেকে বলা কোনো মতেই সম্ভব নয় যে এক্সটেন্ডেড মবা রাউন্ড হবে কি হবে না কি স্পট রাউন্ড হবে কি হবে না এটা বলা কোনো মতেই সম্ভব নয় আগে বছরের দেখে আমরা এটুকু বলছি যে হ্যাঁ আগে বছর যেহেতু হয়েছিল তাহলে এই বছরও হবে হতে পারে কারণ কোনো কিছু শুরু হলে সেটা তো সহজে বন্ধ হয় না বন্ধ হতে পারে যদি বিরাট কিছু হয় মানে দেখা গেলো যে কোথাও কোনো সিট সংখ্যা নেই তখন বললো যে ঠিক আছে আর এক্সটেন্ডের মাপরণ হবে না কিন্তু এটা কি হয় প্রাইভেটে প্রচুর সিট ফাঁকা থাকে ঠিক আছে তো প্রাইভেট কলেজ ছেড়ে দেবে না কি ওরা বলবে ভাই আমি একটা সিট থাকলেও একটা সিটও আমি করে থাকবো কারণ ওর জন্য টাকা দিয়েছে ওরা তো এইটুকু আমার মনে হয় যে এক্সিডেন্টের মোবরণ হতে পারে এখন যদি না হয় সেটা এখন ভবিষ্যৎ বলবে কিন্তু আমার যেটুকু পার্সোনালি মত যে এক্সটেন্ডের এক্সিডেন্টের তোমাদের হতে পারে কিন্তু আরও একটা কথা জেনে দেখো যদি হয় যদিও হয় আমি ধরে নিলাম যে তর্কের খাতে ধরে নিলাম যে হ যদি হতে পারে সেই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে তোমাদের ক্ষেত্রে সিট সংখ্যা খুবই কম থাকবে মানে কম্পিটিশান ওটা বেশ ভালো যাবে খুব বেশি যেটুকু আমি মনে হচ্ছে যে জিএমআর র্যাঙ্ক ওই যেটুকু যাবে মা পর ওই খুব বেশি হলে একশো টেনে টোনে যাবে ঠিক আছে তাও যাবে কেনা গভর্নমেন্টের কথা বলছি গভর্নমেন্টে খুব বেশি হলে একশো টেনে টোনে যাবে আর প্রাইভেটে তো কোনো কথাই নেই তোমাদের যাওয়া হচ্ছে হয়ে যাচ্ছে ঠিক আছে ওটা কোনো ব্যাপার নয় কিন্তু যেটুকু আমার মনে হচ্ছে গভর্নমেন্টে খুব বেশি হলে টেনে টেনে হয়তো একশো দুশো গেলো ব্যাস আবার ক্রস হয়ে গেল ঠিক আছে তো আমাদের মূল দেখতে হবে যে ম রাউন্ড মপ আপ রাউন্ড বলতে আমাদের একটা আশা থাকবে মা আপে যদি সুযোগ না হয় তাহলে ধরে রাখো যে তোমার মানে নাইনটি পার্সেন্ট ধরে রাখো যে তোমার আর সুযোগ হলো না এবছর পরের বছর জন্য পড়াশোনা শুরু করে দাও আর এটা খারাপ লাগলো সত্যি কথাই বলছি বন্ধুরা এটা খারাপ কেউ পেও না বাট সত্যি কথাই যে মা বাপ পর্যন্ত আমাদের সুযোগ আছে এক্সটেন্ডেড যদি হয় ভালো রকমভাবে হয় তো ঠিক আছে না স্পট রাউন্ড ধরে রাখো একেবারেই না কারণ স্পট রাউন্ডে তাদেরকেই ডাকে যাদের অলরেডি হয়ে যায় ঠিক আছে আমি এইটুকু জানি দু হাজার একুশের কথা বলছি মানে পাঁচ ছ হাজার র্যাঙ্ক পর্যন্ত দেখেছে তো অলরেডি হয়ে গেছে দেখো এক থেকে পাঁচ হাজার র্যাঙ্ক দেখা হচ্ছে এক থেকে পাঁচ হাজার পাঁচ হাজার র্যাঙ্ক সে তো অলরেডি পেয়ে গেছে যে এক র্যাঙ্ক সে কি সে কি পায়নি পেয়েছে অলরেডি তো তার কাছে কী আর বেটার অপরচুনিটি হলো তো স্পট রাউন্ড করার কোনো মানে হয় আমার তো মনে হয় না স্পট রাউন্ড করার কোনো মানে হয় যদি এরকম বলতে যে হ্যাঁ পাঁচ হাজার হয়ে গেছে পাঁচ হাজার পর থেকে আমি দশ হাজার মধ্যে ডাকলাম তাহলে একটা এক্সট্রা স্টুডেন্ট ঢুকতে পারতো তার একটা বেনিফিট আছে বাট যে অলরেডি পেয়েছে তাকে নিয়ে আবার স্পট রাউন্ড করার কোনো মানে হয় আমি তো আমার একটা অবাক লাগে ভীষণই হাস্যকর লাগে যাই হোক তো কিছু করার নেই গভর্নমেন্ট রুলস নিয়ম আমি একটা রিকোয়েস্ট করবো প্রত্যেককে যে ব্যাপারগুলো একটু বোঝো ব্যাপারগুলো মানে যারা দেখ আমার ভিডিও অনেক সময় অনেক অনেক জায়গাতে দেখা হয়েছিল দু হাজার একুশে আমি বলেছিলাম যে ডাব্লিউ থেকে দেখেছিল আমাদের ভিডিও ঠিক আছে আমি আশা করছি যদি কোনো কোনো বিচক্ষণ ব্যক্তি যদি দেখে ভিডিওটা প্লিজ শেয়ার করবেন এমনভাবে যাতে লোকে বুঝতে পারে ব্যাপারটা যে এগুলো করে আদৌ কি কোনো লাভ হবে যেখানে আমি দেখছি যে এক থেকে পাঁচ হাজার র্যাঙ্ক আমি ডাকছি অলরেডি সে মেয়েটা চান্স পেয়ে গেছে তাকে বারবার সুযোগ না দিয়ে যে সুযোগ পায়নি তাকে দিলে তো বেটার হয় আমার এটাই একটা বড় প্রশ্ন ঠিক আছে আমি স্টুডেন্টদের স্বার্থে কথাগুলো বললাম আমাদের এখানে আমার এখানে কোনো বিন্দুমাত্র কোনো স্বার্থ নেই বা আমার এখানে কোনো বেনিফিটও নেই হলো কোনো ব্যাপার নয় না হলো কোনো ব্যাপার নয় কিন্তু আমার ভালো লাগবে যদি কোনো স্টুডেন্ট এই কথাগুলো শোনার পর একটু মোটিভেট হয় বা তারা যদি একটু এগিয়ে যেতে পারে আমার কাজ হচ্ছে তাদের ধাক্কা দেওয়া তার যাতে একটা সময় গিয়ে ধাক্কা পেতে পারে একটু একটু জোর পায় গায়ে যেতে একটু শক্তি পায় যেতে একটু একটু তারা একটু বল পায় যদি আজকে তারা যদি মানে আশা ছেড়ে দিয়ে কালকের জন্য যদি তারা আবার ধরো এমন হলো যে এতদিন পর্যন্ত পড়াশোনা করলো ভালো র্যাঙ্ক করেছে একটু জন্য হয়তো সুযোগ পেলো না আমি কথা কথা বলছি হয়তো র্যাঙ্ক গিয়েছে র্যাঙ্ক গিয়েছে পাঁচ হাজার তার র্যাঙ্ক হচ্ছে তার র্যাঙ্ক হচ্ছে পাঁচ হাজার এক কতটা খারাপ লাগবে তুমি ভাবো তো একটু জন্য সে সুযোগ পেলো না এই একটু জন্য তার একটা বছর নষ্ট হয়ে গেল এই একটু জন্য তাকে হয়তো অনেক কষ্ট করতে হয়েছে অনেক কথা শুনতে হবে বাড়ির কাছে অনেক বাড়ির লোকের কাছ থেকে অনেক কথা শুনতে হবে পাড়া প্রতিবেশীর কাছ থেকে অনেক কথা শুনতে হবে তো আমার মনে হয় স্পট রাউন্ডগুলো আদৌ কোনো ভ্যালুয়েবল ভ্যালু রয়েছে বলে তো আমার মনে হয় না আরে এটা আমার অভিমত তোমরা নিজেরাই বলো এটা কি কোনো মানে হয় যদি আমি ধরে নিলাম যে এক্সটেন্ডেড মবপ রাউন্ড ঠিক আছে তাহলে স্পট রাউন্ডটা তুলে দিয়ে এক্সটেন্ডেড মবাপ রাউন্ডই করুক তাই না তো আমার এটাই মনে হয় যে মপ আপ রাউন্ড ঠিক আছে মবআপের পর এক্সটেন্ডেডটা অবশ্যই যাতে হয় মানে এটুকু আমি রিকোয়েস্ট করছি প্রত্যেকে রিকোয়েস্ট করছি ডাব্লিউবি জেবি তো করাই না সিলকন ডট কর ডট ইনে হয় হেলথের আমি ডব্লিউবি হেলথ থেকে মানে অনুরোধ করছি যে প্লিজ অন্তত পক্ষে যাতে এক্সটেন্ডেড ব্যবহারটা হয় আর এখানেও কিছুটা সুযোগ হলেও হতে পারে তাছাড়া কিন্তু স্পট রাউন্ডে ধরে রাখো এক্সট্রাভাবে কাদের হতে পারে যাদের ক্যাটাগরি আছে তাদের হতে পারে ঠিক আছে ওই ইডব্লিউএস থাকলে থাকলেও হতে পারে বা ধরো তোমার সিভিল ডিফেন্স আছে তোমার হতে পারে পি আছে তোমার হতে পারে বাকি আর কী করবে যারা জেনারেল তারা কী কী দোষ করলো আমার খুবই বাজে লেগেছিলো মানে এটা আমি আগের বছরে দেখেছিলাম এই জিনিসটা একেবারেই ঠিক নয় বাকিগুলো ঠিক আছে বাকি যে জিনিসগুলো খুব ভালো লাগলো যে খুব সুন্দর করে মানে এত সুন্দর পরীক্ষা নিয়ে কত সুন্দর মানে এখানে স্বচ্ছ নীতি সব বোঝা যাচ্ছে কিন্তু এটা কি কোনো মানে হয় যে অলরেডি সুযোগ পেয়েছে এক র্যাঙ্কের সে তো সুযোগ পেয়ে গেছে অলরেডি তাকে আবার পুনরায় সুযোগ দেওয়ার কী মানে হলো তো স্পট রাউন্ড না নিয়ে যদি এক্সটেন্ডেড মপ রাউন্ড করে বা জিনিসটা যদি একটু স্বচ্ছভাবে জিনিসটা চালায় তাহলে খুব ভালো হয় একটা স্টুডেন্ট যদি সুযোগ পায় কারণ আলটিমেটলি আমাদের টার্গেট হচ্ছে একটা স্টুডেন্ট যাতে সুযোগ পায় তো এইখানে আমার মনে হয় আমি পার্সোনালি অভিমত বারবার বলছি এটা আমার নিজস্ব অভিমত যে যদি স্পট রাউন্ডটা তুলে দেয় এক্সটেন্ডেড মপ রাউন্ড করে বা দুটোই করুক আমার এটাই মনে হয় যে দুটোই করা উচিত এক্সটেন্ডেড রাউন্ড করা উচিত স্পট রাউন্ড করা উচিত তাহলে একটা স্টুডেন্ট সুযোগটা পায় কারণ ওদের এত কষ্ট করে বারবার টাকা দেওয়া হয় একবার ফার্স্টে তোমাদের পরীক্ষার জন্য টাকা দিতে হলো তারপর আবার কাউন্সেলিংয়ের জন্য টাকা দিতে হচ্ছে আবার তোমাদের মপ আপের জন্য টাকা দিতে হচ্ছে তারপরে আবার তোমাদের স্পট রাউন্ডে আবার টাকা লাগছে না কিন্তু যাই হোক না কেন এতগুলো টাকা দেওয়ার পরও যদি কোনো মেয়ের সুযোগ না পায় কতটা কষ্ট হবে এতটা আশা নিয়ে সে যদি আশাগত হয় কতটা কষ্ট পাবে আমি বুঝতে পারছি ব্যাপারগুলো কিন্তু পুরোটাই এখন গভর্নমেন্টের হাতে বা পুরোটাই হচ্ছে এই বোর্ডের হাতে আমার মতে বলে অবশ্যই সবগুলো রাউন্ড হওয়া উচিত যেসব দাদারা বলছে যে হবে না আমার খুব খারাপ লেগেছিলো খুবই বাজে লেগেছিলো কারণ আমি বুঝি যখন কোনো স্টুডেন্টের সাকসেস হয় তখন আমার বুকটা ফুলে ওঠে যখন তাদের ফেলিয়ার হয় তখন আমার বুকটাও কেঁপে ওঠে যে ইস মেয়েটা চান্স পেলো না যদি আইটি চেষ্টা করতো হয়তো হয়ে যেত আমার খুব খারাপ লাগে আমি কেন তাকে হেল্প করব না যদি সে একটা ভালো জায়গায় যেতে পারতো যাই হোক না কেন এখন পুরোটাই ভবিষ্যৎ বলবে আমি আমি শুধু এইটুকুই চাই যেন প্রত্যেকটা কাউন্সিলিং হয় প্রত্যেকটা মেয়ে যাতে সুযোগ পায় নিজের নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারে ব্যাস এইটুকুই বলার আছে তোমাদের স্বার্থী আমি আছি অবশ্যই তোমাদের যে কোনো পরামর্শ নিতে দরকার হলে অবশ্যই আমি আছি যে কোনো রকম হেল্প লাগলে আমি তো আছি দু হাজার তেইশের জন্য যদি পড়াশোনা শুরু করে দাও সেটাও আমি নিয়ে কিন্তু আমি এখন ওই সব দিকে যেতে চাইছ না আমি এইটুকুই বলবো যে পড়াশোনা থাকবে সেটা তুমি আমার পরের বছর পরে জয়েন করতে পারবে বাট কাউন্সিলিংটাকে মানে চান্স মিস করো না ঠিক আছে আমি তোমাদের রিকোয়েস্ট করছি হয়তো ভাবছি যে না আমি মা বাবা বসবো না আমি এক্সটেন্ডেড মা বাবা করবো বা হয়তো স্পট রাউন্ডে বসবো প্লিজ করো না এটা সবথেকে বড়ো ভুল হবে ঠিক আছে যাই হোক অনেক কথা হয়তো বলে ফেললাম অনেক হয়তো মানে কী বলবো হয়তো অধিকারের বেশি কিছু বলে ফেললাম কিন্তু এটুকুই বলবো যে আলটিমেটলি আমাদের স্টুডেন্টদের কিন্তু ক্ষতি হচ্ছে আলটিমেটলি যারা পড়তে যায় দুদিন পর নার্সিং পড়তে চায় নার্স হতে চায় দেশের সেবা করতে চাই তারা যদি আজকে এইভাবে মানে পথভ্রষ্ট হয়ে যায় তাহলে ভবিষ্যতে আমরা কোথায় যাব তাই না আমরা তো তাদের কাছেই শেষে যাব তো কি হবে শেষে মানে পুরো জিনিসটাই পুরো মানে ঠকাঠকিয়ে যাচ্ছে ব্যাপারটা আমার মনে হয় যে কাউন্সেলিং যা যা ছিল তাইতেই হওয়া উচিত এবার যদি সিট সংখ্যা না থাকে যদি ধরো এমন হলো যে মাপাপের পর সিট সংখ্যা যেরকম দেখছি যা দেখা যাচ্ছে যে সিট কিন্তু খুব মানে খুব বেশি নেই আর ঠিক আছে যদি গভর্নমেন্ট সিটের কথা বলি তো গভর্নমেন্ট সিটে মাপাপে দেখা গেলো যে সব সিট শেষ হয়ে গেল তাহলে এক্সটেন্ডের রাউন্ড হয়েও বা কী হবে না হয়েও বা কী হবে স্পট রাউন্ড হয়েও বা কী হবে না হয়েও বা কী হবে খুব বাজে লাগলো এটাই সত্যি কথা খুব মানে আজকে আমি আশাহত হলাম আজকে খুবই আশাহত হয়েছি এ কাউন্সেলিংয়ের নোটিশটা আসার কোনো মানে হয় না কিন্তু এখানে যদি কোনো এমন করছে বলতে পারতো যে যে হয়তো সিট সংখ্যা বাড়ানো হলো বা কোনো একটা কলেজ অ্যাড করে দেওয়া হলো তাহলে হয়তো অনেকটা অনেক ছেলেমেয়ের মুখে হাসি ফুটতো আছে তো কাউন্সেলিংয়ের নোটিশ নিয়ে আহামরি করা কিচ্ছু হয়নি ঠিক আছে এটুকু আমি বলবো যে এটা নতুন কিছুই নয় তোমরা নিজে মধ্যে চেষ্টা করো আমি তোমাদের পাশে আছি অবশ্যই এই বলে আজকের মতো আজকে ভিডিওটা আমি শেষ করলাম খুব ভালো থেকো অল দ্য বেস্ট